ডিজিপ্যাক পাওয়ার টক দেখছেন। আমরা প্রতি সপ্তাহে বিষয়ভিত্তিকেই টক শুনি আপনাদের সঙ্গে হাজির হয়ে। এবারের বিষয় আমাদের বিতর্কের রামপাল। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি আমাদের সঙ্গে আছেন। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন হবেন আরশাদ মনসুর, তিনি বিদ্যুৎ প্রকৌশলী এবং বাংলাদেশের মুখ যিনি উজ্জ্বল করেছেন, তার এই সেক্টরে তিনি কাজ করেছেন। তার নিজের নামে তিনটি গবেষণাপত্রের পেটেন্ট আছে এবং খোদ যুক্তরাষ্ট্রেই এই ধরনের বড় বড় প্রজেক্টের যিনি কনসালটেন্সি মানে তার বিশেষজ্ঞ মতামত নিয়ে নেওয়া হয়ে থাকে। সুতরাং বাংলাদেশের সন্তান আমরা, এই দেশেরই নাগরিক আরশাদ মনসুরের জন্য আমরা অনেক গর্বিত। তিনি আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। এই 1320 মেগাওয়াট থেকে আমরা উন্নয়নের জন্য কি কি পাচ্ছি, মানে এখান থেকে লাভগুলো কি কি হচ্ছে, বিদ্যুৎ এই বিদ্যুৎ থেকে আমরা কি পাচ্ছি? যে কোনো উন্নয়নের মানে বলা যায় যে যদি চাবিকাঠি বলি, এখন যে কোনো উন্নতি বা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বলি, তাহলে বিদ্যুৎ কিন্তু এখানে সবার আগে আসে। আমি যদি ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে চাই, বিদ্যুৎ আসতে হবে। আমি যদি ইন্ডাস্ট্রি করতে চাই, বিদ্যুৎ আসতে হবে। নিজস্ব লাইফস্টাইলও যদি ডেভেলপ করতে চাই, সেখানেও বিদ্যুৎ লাগবে। আমাদের কারখানা, বাড়ি, যাই বলি না কেন, বিদ্যুৎ লাগবে। আমাদের টার্গেটটা হলো যেভাবেই হোক 2021 সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ পৌঁছানো। আমি টার্গেট করেছি 18 সালের মধ্যে সবাইকে পৌঁছাবো। তো আমি একটু আপনার কাছে স্পেসিফিকই জানতে চাইছি, 1320 মেগাওয়াট আমাদেরকে কোথায় কোথায় এগিয়ে নিয়ে যাবে, কতটুকু এগিয়ে নিয়ে যাবে, তার পাশাপাশি নিশ্চয়ই কতটুকু পেছাবে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন বা যারা আন্দোলন করছেন, তাদের কাছে আমার প্রশ্ন রয়েছে, আপনি যদি একটু এটা নিয়ে বলেন। একটা বিষয় চিন্তা করতে হবে, মংলা পোর্ট, আমাদের যে মংলা পোর্ট বহু বছর যাবৎ কাজ করছে, সেটার ওখানে প্রায় প্রচুর ইন্ডাস্ট্রি আছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে। সেখান থেকেও প্রায় 10 কিলোমিটার উপরে মংলা পোর্ট পার হয়ে আপনার এই রামপালে যেতে হবে। তার থেকেও 10 কিলোমিটার উপরে আমাদের এই জায়গাটি, যেখানে আমরা বাছাই করেছি নদীর, পশুর নদীর পাশে এই জায়গা আমাদের পাওয়ার প্ল্যান্টটি হবে। ওখানে আমাদের একটা ইকোনমিক জোন হচ্ছে, যেই ইকোনমিক জোনে কিন্তু এই বিদ্যুৎটা যাবে। মংলা সহ খুলনা এলাকায় ওই পুরো বেল্টে আমরা কিন্তু অনেক দূর পিছিয়ে গেছি। অর্থাৎ যদি বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো আমরা দেখি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, অর্থনৈতিকভাবে আমরা কিন্তু দক্ষিণাঞ্চলে এখনও অনেক পিছিয়ে আছি। এই পাওয়ার প্ল্যান্ট কিন্তু দক্ষিণাঞ্চলকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য বড় কাজ, দক্ষিণাঞ্চলের উন্নতির জন্য। আপনি এটা সরাসরি বাতিল করবার জন্য দাবি তুলেছেন, আমি একটু আপনার দাবির পক্ষের যুক্তিগুলো আরেকবার একটু সহজ করে শুনতে চাই। সুলতানা, ধন্যবাদ মল্লিক আমাকে একটুখানি সুযোগ দেওয়ার জন্য। আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন, তার সঙ্গে আমরা ব্যক্তিগত ভাবে অনেকবার কথা বলেছি, সাংগঠনিক ভাবেও কথাবার্তা হয়েছে। তিনি আমাদেরকে অনেকবারই বলেছেন তার সঙ্গে যে বসতে এবং বসাও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে কথাবার্তা বলার পরেও তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন যে আমরা নাকি কোনো রকম বৈজ্ঞানিক তথ্যই দিতে পারি নাই, আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলছি এবং সেই জন্যই তারা এটা গুরুত্ব সহকারে নিচ্ছেন না। আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ। গবেষণা এখানে তো খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই কাজটা করা হয়েছে এবং সেখানে তো স্পষ্টই বলা হয়েছে যে ফ্লাই অ্যাশের যে বিষয়টা রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের যে নির্গমন হবে সেটার যে কথা হয়েছে, তারপরে সালফার ডাইঅক্সাইডের যে নির্গমন হবে সেটা নিয়ে যে কথা হয়েছে, কিভাবে সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে। তারপরেও সুলতানা কামাল, আমি চাই আপনি একটু ফোনে যদি একটু থাকেন, মাননীয় মন্ত্রী নিশ্চয়ই দু একটি বিষয়ে মানে নিশ্চয়ই পাল্টা আপনার কোনো না বক্তব্য নয়, একদম তৈরি হয়ে মানবাধিকার কর্মী বা যারা সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করছেন তারা তৈরি হয়ে করছেন, আপনি যদি এটার বিপরীতে কিছু বলেন। ওনাদের সাথে আমরা বসেছি, আমি এটাও বলি এখনো বলি, সাইন্টিফিক রিজন গুলো তারা স্পষ্ট না, তারা আমাদেরকে কনভিন্স করার মতো সাইন্টিফিক রিজন দেখাতে পারেন নাই, যেটা আমি এখনো বলতে পারি। কেন বলতে পারি, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বেরোবে, বাট সেটাকে কন্ট্রোল করবে কি না, যেটা সহনীয় পর্যায়ে সেটাকে বুঝতে হবে। অবশ্যই সালফার ডাইঅক্সাইড বেরোতে পারে, বাট ডিসালফাইজেশন আমরা করছি কিনা সে প্ল্যান্টের মধ্যে সেটা কিন্তু তারা বুঝতে পারার চেষ্টা করছেন না। এখন দেখেন ঢাকার আশেপাশে 450 ব্রিক ফিল্ড আছে, উনি আপনি একটা চিন্তা করেন, কেরানীগঞ্জ থেকে আরম্ভ করে আশুলিয়া পর্যন্ত 450 ব্রিক ফিল্ড আছে। সবচেয়ে লো গ্রেড কয়লা সেখানে ব্যবহার করা হয়, সরাসরি এটা কিন্তু বাতাসে মিশে যাচ্ছে।
প্রচুর পরিমাণে সালফার সেখানে আছে, 3-4% উপরে সালফার এখানে হচ্ছে। যে পরিমাণ ব্রিকফিল্ডে সালফার এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কৃত হচ্ছে সেই ব্রিকফিল্ডগুলো দিয়ে তার 1000 গুণের 1 গুণও সেই প্ল্যান্ট থেকে বেরোবে না। আচ্ছা, এখন যদি ধরি যে সেটা বেরোচ্ছে, ঢাকার সঙ্গে সুন্দরবনের আশুলিয়ার পাশে আমাদের চিড়িয়াখানা আছে, সেখানে বাঘ আছেন, ভাল্লুক আছেন, জিরাফ আছেন, তাহলে এতদিনে তো সেই সালফার এবং সেই কার্বন ডাইঅক্সাইডের জন্য পুরো চিড়িয়াখানা শেষ হয়ে যেত। আমি সেদিকে বিতর্কে যাচ্ছি না, আমি সেদিকে বিতর্কে যাচ্ছি না। আপনি গাজীপুরে সাফারি পার্ক করতে পারবেন, সুন্দরবন করতে পারবেন কিনা, পৃথিবীতে এরকম প্ল্যান্ট বহু জায়গায় এবং তাদেরকে আমি ছবি দেখিয়েছি, একদম আরবান এরিয়ার মাঝখানে, জাপানে আমি যেটা দেখে আসছি, একদম আরবান এরিয়ার মাঝখানে কিছুই ধ্বংস হয় নাই, বনের মাঝখানে, জার্মানিতে একদম জঙ্গলের ভিতরে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট, যেগুলো ক্লিন টেকনোলজি বলে, আপনারা যদি কারো এক্সপার্টকে দিয়ে এখনই মতামত নেন, তারা যদি বলে যে হ্যাঁ এই কশাসগুলো যদি আমরা নিতে পারি, এই কশাসগুলো যদিভাবে ডিজাইন হয়, তাহলে এই প্ল্যান্টের কিছুই হবে না, এই প্ল্যান্টের আশেপাশে কোনো ক্ষতি হবে না। সেইভাবে নিচ্ছে কিনা যে টেকনোলজি সালফার ডাইঅক্সাইড কন্ট্রোল করতেছে, নক্স কে কন্ট্রোল করতেছে, কার্বন ডাইঅক্সাইড কে কন্ট্রোল করতেছে, এবং অ্যাশটাকে আমরা কি করছি, অ্যাশটাকে কি নদীতে ছেড়ে দিচ্ছি কিনা, অ্যাশটা তো মাটিতেও যাচ্ছে না, অ্যাশটা নদীতেও যাচ্ছে না, আলটিমেটলি অ্যাশ চলে যাচ্ছে যে প্ল্যান্ট গুলো, এই অ্যাশ দিয়ে নেবে সিমেন্ট ইন্ডাস্ট্রি গুলো, সেখানে তারা নিজেরাই নিয়ে যাবে সেই অ্যাশগুলো। আমরা কিভাবে নিচ্ছে, সেটাও কি বায়ু দূষণ করবে কিনা, আমি যদি আপনাকে বলি, আমি আমি সেদিনও বলেছি যে আমি চেষ্টা করব ওনাদেরকে এই ধরনের কিছু পাওয়ার প্ল্যান্ট দেখানোর জন্য, এটা দেখলে হয়তো ওনারা সশরীরে বলতে পারবেন যে আসলে এই পাওয়ার প্ল্যান্ট আর সাধারণ পাওয়ার প্ল্যান্টের সাথে কয়লার পাওয়ার প্ল্যান্ট এক করা যাবে না। এই টেকনিক্যাল যুক্তি পাল্টা যুক্তি দেওয়ার মতো ধরেন এক্সপার্টিস আমার নাই, নিশ্চয়ই বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যুক্ত হবেন, তারা বলবেন, কিন্তু একদম একজন সাধারণ বাংলাদেশের মানুষ হিসেবে ছোট একটা মানে আমার কনসার্নের জায়গা যে সুন্দরবন তো আসলে ইচ্ছা করলে ১৪ কিলোমিটার দূরে আমি কুমিল্লাতে পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি, ঢাকা ধ্বংস হয়ে যাবে, এ যদি কথা হয় এটার থেকে কোন যুক্তি নাই তো যে আমি একদম। এবং আরেকটা বড় জিনিস ছিল, মংলা পোর্টে 6টি সিমেন্ট কারখানা আছে, ক্লিংকার আসতেছে না, এই মংলা নদী দিয়ে এভারেজ 70-80টা জাহাজ আসতেছে, আমরা কিন্তু এগুলো ধরে দেখছি, আমাদের জাহাজ আসবে কি, একটা কোল, দেড়টা কোলের জাহাজ আসবে, দেড়টা থেকে দুটা কোলের জাহাজ আসবে, 70টা জাহাজ এখনই এভারেজ মানে দিনে 100 আসে রীতিমতো। এবং আরেকটা বড় জিনিস হয়তো জানেন না, যখন শীতের সিজন হয় আপনারা জানেন কত হাজার লোক সুন্দরবন সেখানে শব্দ দূষণ হয় না, সেটার কথাও কিন্তু আমরা যাচ্ছি না, তারা ওনারা কিন্তু এটা নিয়েও বাধা দিচ্ছেন না। ঢাকার আশেপাশে আমি কেন উদাহরণ দিলাম, ঢাকার আশেপাশের মানুষকে কেন এটার মানে ধরেন যেটা নিয়ে এত রকমের কথা, ধরেন মাথার বাড়ি অন্য কিছু নেই, আমি তাদেরকে নিয়ে গেছি, আমি তাদেরকে ইনভাইট করেছি, আমি সব অ্যাক্টিভিস্টদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি, তাদের কথাগুলো আমি শুনতে চাই, তাদের রিজনগুলো আমি শুনতে চাই, যার জন্য আমি বলেছি চলেন আমার সাথে যাই, তারা গিয়েছেন, অনেকে গিয়েছেন, তারা দেখেছেন যে এটা সুন্দরবনের মধ্যে নাকি সুন্দরবনের বাইরে, এটা হলো বড় জিনিস। আমি আমি বিভ্রান্ত করতে চাই না, কারো মতো বলি না, মুন্নি আমি কাউকে মতো বলি না, এটা সুন্দরবনের, এটা সুন্দরবনের না। আচ্ছা, আমি যদি এখন বলি যে এটা ঢাকা এবং কুমিল্লা, এই হলো ডিস্টেন্স, আমার যদি সেন্সিটিভ এরিয়ার ডিস্টেন্স হয় হেরিটেজের জায়গার, কুমিল্লা এবং ঢাকার ডিস্টেন্স, আমি কিভাবে বলবো এটা সুন্দরবন, এখানে বিভ্রান্তটা। এখন বিভ্রান্তি অনেক, এখন যদি কেউ বলে, আমারও কিন্তু ভয়ের ব্যাপার, যেভাবে আমাদের সুলতান আপা বললেন আমি কিন্তু এখানে বসে ভয় পেয়ে গেলাম, একদম সরাসরি বলতে পারি, এই টেকনোলজি আপনাদেরকে যারা বোঝাচ্ছে একদম ভুল বোঝাচ্ছে, আমি বলি না একবারও যে 70 কিলোমিটার দূরে সুন্দরবন অবস্থিত, আমি বারবার বলেছি হেরিটেজে যে জায়গাটা ঘোষণা করা হয়েছে তার থেকে 70 কিলোমিটার দূরে হলো আমাদের পাওয়ার প্ল্যান্ট, সুন্দরবনের শেষ সীমানা যদি করমচল ধরি তার থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত, এবং আমাদেরকে যে কোনো পাওয়ার প্ল্যান্ট যদি হয় এই কোম্পানি যারা ফাইন্যান্স করবে, ইপিসি কন্ট্রাক্টর যারা থাকবে, যারা ফাইন্যান্স নিয়ে আসবে, তাদেরকে কিন্তু ডিউ ডিলিজেন্স করতে হয়,
এবং যারা ফাইন্যান্স করবে তারা কিন্তু সমস্ত নর্মস এবং অ্যাক্রিডিটেশন না থাকলে তারা ফাইন্যান্স করবে না। এই বিষয়গুলো এগুলি আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি কিন্তু সেই নর্মসগুলো মেনে তারপরে ফাইন্যান্স করে। আপনি যেভাবে বললেন আপনার কথা শুনে যা মনে হলো, আপনাদেরকে আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি, আপনাদেরকে যারা বোঝাচ্ছে যে টেকনিক্যাল লোকগুলো, আমি বলতে পারি মন্ত্রী হিসাবে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, এতটুকু আমি বলতে পারি টিভির মধ্যে। অনেক ধন্যবাদ, আমরা একটু টেকনিক্যাল বিষয়গুলো বুঝি। আমি শ্রদ্ধার সাথে বলছি যে সেই কারণটা কেন আপনি নিচ্ছেন আর কেন আমাদের কথাটা আপনি বিশ্বাসযোগ্য হচ্ছে না সেটা আপনি ছাড়া আর কেউ বলতে পারবেন। দেখেন, নসরুল হামিদ প্রতিমন্ত্রী মহোদয়, উনি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। আমি ওনার সাথে দেখা হলেই কিন্তু আমি ওনাকে একটা মানে অভিনন্দন জানাই। কেন জানাই? কারণ উনি ওনারা যে প্রোগ্রামটা নিয়েছেন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশে, এরকম প্রোগ্রাম কিন্তু কখনই কোনো সরকার নেয়নি, যে 20 সন বা 21 সনের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা, এইটা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে। এবং এই ধরনের পরিকল্পনাতে আমরা অত্যন্ত খুশি, যে কারণে আমি সবসময় তাকে একটা কংগ্রাচুলেট করার একটা টেন্ডেন্সি আমার থাকে। কিন্তু এর মধ্যে ওনারা একটা ব্ল্যাক স্পট দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে রামপাল। এবং এই রামপালের যে ব্ল্যাক স্পটটা আমরা যেটাকে শনাক্ত করেছি, এই শনাক্তকরণের পদ্ধতিটা টোটালি সায়েন্টিফিক। এবং আমার যে ধারণা, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি এবং যার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, বাংলাদেশকে যেভাবে উনি বিভিন্ন সেক্টরে বিভিন্ন পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার আশেপাশে আমার দুঃখ হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচ নাই। আমরা জানতে চাই কারা তাকে এই ধরনের উপদেশ দিচ্ছেন, কোন সায়েন্টিস্ট তাকে বলেছেন যে সক্স নক্স, কার্বন ডাইঅক্সাইড বা যে অ্যাশ বা আপনার টেম্পারেচার প্রবলেম গুলো এইভাবে কোনো ক্ষতি করবে না। আমরা সেই নামগুলো জানতে চাই, আমরা চাই যে তারা আমাদের সামনে এসে বলুক। আমি মনে করি যে আমরা ভূতত্ত্ববিদ বা আমাদের পরিবেশবিদ বা পরিবেশবাদী, ওনাদের কথা শুনলাম, আমার মনে হয় আমাদের এক্সপার্টের কথা শোনা দরকার। আমি বারবার এই রিজন গুলো কেন বলছি, সায়েন্টিফিক রিজনটা বলতে পারবে যে টেকনোলজি আমরা ব্যবহার করছি সেই টেকনোলজি কি সাপোর্ট করে কিনা এগুলিকে কন্ট্রোল করার জন্য। আমরা কিন্তু আমাদের যে আপনারা যারা যাদেরকে আমাদের সামনে নিয়ে আসছেন তারা অ্যাক্টিভিস্ট ফর এনভায়রনমেন্ট, উনি ভূতত্ত্ববিদ, অবশ্যই তারা বলতে পারবেন যদি এই ধরনের সালফার ডাইঅক্সাইড মিশে তাহলে এটা ক্ষতি হবে। আমিও বলি যদি মিশে তাহলে ক্ষতি হবে, এই ধরনের কার্বন ডাইঅক্সাইড যদি মিশে অবশ্যই তার ক্ষতি হবে, এই ধরনের যদি নক্স গিয়ে মিশে বাতাসের সাথে অবশ্যই ক্ষতি হবে, টেম্পারেচার যদি এই পরিমাণে বেড়ে যায় তারা যেটা কথা বলছেন তাহলে অবশ্যই ক্ষতি হবে। তো এইটা কি আমরা কন্ট্রোল করতে পারছি কিনা? যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে সেই পাওয়ার প্ল্যান্টের টেকনোলজি কি ওয়ার্ল্ডে যেগুলো হয়েছে সেগুলোকে এগুলি কন্ট্রোল করে দিয়েছে কিনা, তারা কি সেটা দেখেছেন কিনা, এই বিষয়টা দেখার বিষয়, তারা কি সেই টেকনোলজি জানেন কিনা সেটা আমার জানার বিষয়। এখন আমার মনে হয় মুন্নি, আমার মনে হয় যারা এই টেকনোলজি জানেন তাদের কাছ থেকে কথা নাও। আমি একটু সময় নিব। আপনি 10টি প্রশ্ন রেখেছিলেন, এখন যে বিতর্কটি হয়েছে কিছু টেকনিক্যাল কিছু ইমোশনাল, আমরা ইমোশনাল জায়গায় সেটা আমরা পরে মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবো, টেকনিক্যাল জায়গায় যদি একটু আমাদেরকে মানে একটু জানান যে 10টি আপনি প্রশ্ন রেখেছেন সেগুলোর উত্তর সরকারের তরফ থেকে দেয়া হয়েছে এবং আপনি পেয়েছেন, আমরা কি একটু জানতে পারি যে আপনি সন্তুষ্ট কিনা একজন এক্সপার্ট হিসেবে? এবং আপনি এই যে হেরিটেজ নিয়েও অনেক আপনার ওই প্রিলিউডের মধ্যে ছিল যে এটি একটি অসম্ভব একটা সুন্দর জায়গা, ওয়ার্ল্ড হেরিটেজ, এটা আমরা নষ্ট করব না, কিন্তু এই 10টি ক্রাইটেরিয়া আমাদের কমপ্লাই করে কিনা, মানে সেগুলো রাখা হয়েছে কিনা? মাননীয় মন্ত্রী আছেন আমাদের সঙ্গে, আরশাদ মনসুর। যে কোনো পাওয়ার প্ল্যান্ট যখন প্ল্যান করবেন, ইউ ক্যান মেক ইট বেটার, ইউ ক্যান রিডিউস এমিশন, অর ইউ ক্যান ডিজাইন ইট পুরলি। আপনার আপনি যদি যে কোনো একটা উন্নত দেশে দেখেন কিংবা যে দেশগুলি উন্নতি হচ্ছে, ইন্দোনেশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, ইভেন জার্মানিতে এত সোলার অ্যান্ড উইন্ড আছে, বাট দে হ্যাভ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কোল, বিকজ যখন একটা দেশের উন্নতি হচ্ছে তখন আপনার ইন এডিশন টু সোলার আপনার উইন্ড, you have to look at central generation options. And central generation options, there are 3 of them: natural gas, coal, and nuclear. And because without that, you're not going to develop
from an energy point of view. আর আপনি যদি দেখেন environmental emission, you can never completely eliminate it. ওটা থাকবেই আপনার সাথে, কিন্তু এটা কত কমাই নিতে পারেন. Because at the end of the day, it's a balance. Balance between three things. আপনি যখন electricity production করতেছেন, you have to look at cost. কোন প্ল্যান্টের cost বেশি, cost কম. আরেকটা জিনিস যেটা লিখতে হবে, environmental concern. কত environmental concern আপনার minimize করতে পারছেন. And then what you have to look at also is affordability. I mean, is the power affordable? And if you look at all those three, যে দশটা প্রশ্ন উত্তর দিয়েছে, তারা যদি ওইভাবে প্ল্যান্টকে ডিজাইন করে, কারণ এখন তো বেশ প্রশ্নের উত্তর তো জাস্ট খবরের কাগজে, কিন্তু প্ল্যান্টটা যদি ডিজাইন করে ওভাবে, ইট উইল বি ওয়ান অফ দ্য বেটার প্ল্যান্টস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড. আপনি ইউরোপের প্ল্যান্ট যেগুলি আছে, জাপানের প্ল্যান্ট যেগুলি আছে, আমাদের ইউএসএ তো প্ল্যান্ট আছে, বাট ইউএসএ তো ন্যাচুরাল গ্যাস এখন এত সস্তা, আপনি বললেন ইট ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান ইন দ্য ওয়ার্ল্ড, ক্যান ইউ জাস্ট রিপিট দ্যাট ওয়ান, ওয়াই 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 ইট উইল বি দ্য বেস্ট? আপনি যখন করেন একটা কোল প্ল্যান্ট বানান, দেয়ার আর মেনি অ্যাসপেক্টস টু ইট. সো ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট ইজ এনভায়রনমেন্টাল এমিশন রিডাকশন, এন্ড এনভায়রনমেন্টাল এমিশন রিডাকশন জন্য আপনার টেকনোলজি যেগুলি করতে হয়, আপনি ধরেন যখন কয়লাটা পুড়াবেন তখন আপনার নক্স রিডিউস করতে হয়, তারপর যখন আপনার পানি করবেন ডিসচার্জ করবেন তখন ওয়াটার ট্রিটমেন্ট করতে হয়, আপনি যখন সালফার ডাইঅক্সাইড রিমুভ করবেন তখন ফ্লু গ্যাস ডিসালফারাইজার রাখতে হবে, আপনার ধরেন ছোট ছোট খুব ছোট ছোট পার্টিকুলেট ম্যাটার যেগুলি দেখা যায় না চোখে, কিন্তু ওগুলিও একটা এক ধরনের এনভায়রনমেন্টাল কনসার্ন. দ্য প্ল্যান্ট হ্যাজ অ্যাজ পার ডিজাইন ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সো ওয়েন ইউ পুট এ নক্স কন্ট্রোল FGD control, electrostatic precipitator with water treatment, and actually arekta jinish jeta amader ekhane onek plant closed cycle cooling na. Closed cycle cooling minimizes the impact of water draw from the, you know, the water source. It also minimizes the water discharge. So jokhon you take all those technologies together and you compare that with a plant that's operating throughout the world, then that makes it, you know, one of the best of the class. So that is possible to make this kind of plants, isn't it? Yes, absolutely. And my question is, I have got another question. Yeah. And this kind of plants are also running in different countries also. Ji. Absolutely. So that means the technology, what we have actually shown to you or written to you, and it's possible then. It is. And one of the things that আমাদের এখানে যে মোশনটা তৈরি হয়েছে, আমি মন্ডির পক্ষ থেকে বলছি, ওনাদের কথা হলো এই ধরনের কয়লার পাওয়ার প্ল্যান্ট হলেই জীব জন্তু জানোয়ার যারা আছেন সব ধ্বংস হয়ে যাবেন, এবং পানি নষ্ট হয়ে যাবে, পানির মাছও নষ্ট হয়ে যাবে, নদীর পানি শুকিয়ে যাবে, এবং সেটা হওয়ার সম্ভাবনা থাকে. পাওয়ার প্ল্যান্ট ক্যান বি ডিজাইন ইন এ সেন্স, অ্যান্ড ইটস হ্যাপেনিং ইন সাম পার্ট অফ দ্য ওয়ার্ল্ড. এটাই হলো কথা, আমার এই টেকনিক্যাল আনসারগুলো আপনার কাছ থেকে দরকার, যে ইটস পসিবল, ইটস ওয়ার্কিং ইন আদার কান্ট্রিজ, ইজন্ট ইট? আমার একটু সাপ্লিমেন্টারি, জি, আমার একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন. একটা কমেন্ট আপনার, যারা পরিবেশকে এনভায়রনমেন্টাল কনসার্ন সায়েন্টিস্ট, উই শুড টেক দেম সিরিয়াসলি, বিকজ তারা আছে বলেই পুরো বিশ্বে কিন্তু আপনার এমিশন প্রোফাইল অনেক কমছে. যে কোল প্ল্যান্ট আজকে এত উন্নতি হয়েছে, for a main reason was got a 10-15 বছর ধরে environmental concern scientists have been talking about reducing the environmental concerns. Absolutely. So I think absolutely we should be respectful to them. Absolutely. We should make sure that we take that perspective, but then explain, you know, আপনি যখন একটা কান্ট্রিকে ডেভেলপ করবেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছেন, আপনি হাইওয়ে বানাচ্ছেন, আপনি ওভারপাস বানাচ্ছেন, আপনি পাওয়ার বানাচ্ছেন, পরিবেশে দূষণ হবে না? হবেই. আপনার আমেরিকা, ইন্ডিয়া, চায়না, ইউরোপ যখন 20-30 বছর আগে একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট বসাচ্ছিল এবং রাস্তা বানাচ্ছিল, তখন কি পরিবেশ দূষণ হয় নাই? হইছে, বাট ইউ ডোন্ট স্টপ ইকোনমিক ডেভেলপমেন্ট বিকজ অফ দ্যাট, ইউ ট্রাই টু মিনিমাইজ দ্যাট. সো ইটস নট অ্যান ইদার অর, যে কোল লাগবে না কোল লাগবে না, কিংবা নিউক্লিয়ার লাগবে না নিউক্লিয়ার লাগবে না, আর ন্যাচুরাল গ্যাস লাগবে আর ন্যাচুরাল গ্যাস প্ল্যান্ট লাগবে না. ইউ শুড লুক এট অল অপশনস, বাট ইউ শুড মেক শিওর ইটস ডিজাইন উইথ বেস্ট ক্লাস টেকনোলজি. And then you have to make sure the oversight is there. My question is, we have to be confirmed whether it has been designed on that purpose or not. That is the main thing, actually. So আমরা যথেষ্ট ভাবে শ্রদ্ধা জানাই যারা অ্যাক্টিভিস্ট, কারণ তাদের জন্যই কিন্তু
আমি মনে করি তাদের সবার আলোচনার কারণে কিন্তু বাংলাদেশটা সুন্দর কথা বলছি আমার কাছে মনে হচ্ছে তাই আর কি জিনিসটা হচ্ছে যে এই টেকনোলজিকে আমরা ফলো করছি কিনা এবং এই ওয়ার্ল্ডে কি সেটা সম্ভব কিনা ওনাদের যে কনসার্ন গুলো আসছে ওনাদের কনসার্ন শুনে মনে হচ্ছে আমরা যেটা পার্টনার করেছি হাউ আর দে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন they are one of the largest coal producing company they have you know it's a I would put it one of the top companies so amra NTPC shathe actually amra kajo kori including tader india ar ekta boro generating company ache but if you look at the number of plants they are operating right now almost close to 30 and they have some joint venture plants as well so it's a company that has clear experience in making sure that coal plants can be built and operated and I'm sure আপনার BIFPC এর যে জয়েন্ট ভেঞ্চারটা দে উইল হ্যাভ দ্য নেসেসারি ওয়ারেন্টি এন্ড পেনাল্টিজ সো দ্যাট বিকজ প্ল্যান্ট বানানো একটা জিনিস ওই প্ল্যান্টটা ঠিকভাবে অপারেট করার একটা জিনিস দুইটাতেই টেকনিক্যাল এক্সপার্টিজ লাগে এন্ড বোথ হ্যাভ টু ওয়ার্ক টু মেক শিওর দ্যাট দ্য প্ল্যান্ট ইজ অপারেটিং প্রপারলি উইথ মিনিমাম এমিশন বাট ইউ ক্যানট অ্যাভয়েড এমিশন ওয়েদার ইটস এ কোল প্ল্যান্ট গ্যাস প্ল্যান্ট নিউক্লিয়ার প্ল্যান্ট দে অল কস্ট ডিফারেন্ট দে হ্যাভ ডিফারেন্ট এমিশন প্রোফাইল and they have different reliability and you have to look at all three aspects together kono ekta beshi korle dhoron khubi ekta ekdom cleanest of the coal plant banalen jeta ekdom ekhono toiri hoy nai apnar cost kintu onek bere jabe so you have to always look at cost environment and reliability of your power system all three together absolutely. and you have to optimize what solution you want absolutely জি আমার আমার একটি প্রশ্ন আছে আপনি আপনি বললেন যে এটা ওয়ান অফ দ্য বেস্ট এখনো পর্যন্ত আপনার যে দশটি প্রশ্ন আপনি রেখেছিলেন সেই প্রশ্নের যে উত্তর বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে আপনি পেয়েছেন সেগুলো বিচার করে বলছেন একজন টেকনিক্যাল পার্সন হিসেবে আপনি এটি বলছেন এটা ইন টার্মস অফ পারফরমেন্স আমাদের এই পাওয়ার প্ল্যান্টটি ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে নাকি ইন টার্মস অফ মানে মিনিমাইজ অল আপনার সব রকমের পরিবেশের যে আমরা বলছি ক্ষতির কথা সেগুলো অনেক বেশি মিনিমাইজ করতে পারার পারফরমেন্স অনুযায়ী এটা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আপনি যদি এটা আমাদেরকে একটু বলেন আমি তো বা আমাদের দল বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে মোটেই নই এই সরকার যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাই আমাদের প্রশ্নটা হচ্ছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে এবং তার অবস্থানটা সুন্দরবনের কাছে হবে কি হবে এইটাতে আমাদের আপত্তি সেক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে এই যে একটা ওপেন বিতর্ক অনুষ্ঠিত হোক এবং বিভিন্ন দিক থেকে সায়েন্টিফিক অ্যানালাইসিস যারা করতে পারেন তাদেরকেও নিয়ে আসা হোক এখানে ইমোশনের কোনো ব্যাপার নেই এই সমস্ত বিষয় যেগুলো এসছে এগুলো হাইলি টেকনিক্যাল বিষয় ঠিক আছে আমরা তো টেকনিক্যাল লোক নই কিন্তু আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে যেগুলো শুনেছি জেনেছি বুঝেছি সের ভিত্তিতে আমরা বলছি আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করছি আমরা কিন্তু খামাকার সরকারের বিরোধিতা করার জন্য বিরোধিতা করছি না যেমন ধরুন এই শেখ হাসিনার সরকার বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিভিন্ন রকম চাপ উপেক্ষা করে যুদ্ধ অপরাধীদের বিচার তিনি সম্পন্ন করতে পেরেছেন এবং তাতে তার যে দৃঢ়তার পরিচয় দিয়েছে তাকে আমি ভূয়সী প্রশংসা করি ফলে তার মানে এই নয় যে আমরা মানে বিরোধিতার কারণে বিরোধিতা করছি মাননীয় মন্ত্রী আপনার কাছে প্রশ্ন হায়দরাবাদ রনও তিনি যেটা বললেন কিছু একটু দূরে কি কি হতো মানে ওনার কথা একটু একটু নরম আমার মনে হলো যে টেকনিক্যাল বিষয়টা ওনার কনভিন্স আমার সমস্যাটা হলো কি মুন্নি এখানে যাদেরকে নিয়ে আসছেন জি শ্রদ্ধার সাথে বলছি কেউ কিন্তু এই ধরনের পাওয়ার প্ল্যান্ট দেখেন না এক্স্যাক্টলি এটা একটা সমস্যা আচ্ছা আশাদ মনসুরকে বাদ দিয়ে বলছি আমি বাকি রনো ভাই বা সুলতানা কামাল আপা বা আমাদের বদরুল ইমাম সাহ ওনারা কিন্তু কেউ এই ধরনের পাওয়ার প্ল্যান্ট এখনো দেখেন না শ্রদ্ধার সাথে আমি বলছি এখন আরেকটা বিষয় হলো যে না দেখে আমি যদি না বুঝতে পারি টেকনোলজি কি আমি সেই ধরনের সাপোর্ট করছি কিনা যেটা আমাদের আশাদ বললেন যে যে যদি এই ধরনের প্রিকশনগুলো আমরা নেই টেকনোলজি ক্যান কনসার্নগুলোকে রিডিউস করতে পারে
উনারা বলতেছেন সম্ভব না। এখন এই বিতর্ক শেষ হবে, আমি সেই বিতর্কে, আমি যদি এখন যে একজন টেকনোলজিক্যাল পারসন যে আমেরিকা থেকে বসে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট কাজ করে আসতেছেন, সে বলতে চাচ্ছেন যে কথাগুলো আপনারা স্পষ্ট শুনলেন, আমি তাকে বারবার প্রশ্ন করছি, আমি আবারও ওনার কাছে শুনতে চাই, ওনার কথা পরক ওনারা বলতেছেন যে ধ্বংস হয়ে যেতে পারে, এখন এখানে আমি কি বিতর্ক করতে, আমি আমি টেকনিক্যাল কোনো প্রশ্নই আপনার কাছে রাখছি না, এবং টেকনিক্যাল প্রশ্ন এখানে আরেকটা বিষয়, এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমি অনেক জায়গায়, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফলো করি কে কি লিখতেছে ফেসবুকে, আমি দেখলাম যে এনটিপিসি সম্বন্ধে লেখা হয়েছে তারা কোনো কোম্পানি না, তাদের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সই নাই, ওয়েস্ট বেঙ্গলে, যেমন রণভাই বলেন ওয়েস্ট বেঙ্গলে তাদের করা কথাও না, আপনি আমাদের এক্সপার্টের কথা কাছে শুনলেন, এনটিপিসি হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড ফর প্রডিউসিং পাওয়ার ইন মোস্টলি ইন দিস কোল পাওয়ার প্ল্যান্ট। কিন্তু আরেকটা বড় জিনিস আবারও বলে পশ্চিমবঙ্গেও আরেকটা আরেকটা বড় জিনিস হলো, বলা হচ্ছে যে আমরা এই কোম্পানি বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে লোন শোধ করতে হবে, এইটা আইডিয়া কোথা থেকে পেলাম জানি, এটা একটা কোম্পানি হচ্ছে যে কোম্পানির 50% এনটিপিসি, 50% আমার পিডিবি বিপিডিবি, তারা 50% করে তারা এটা, এবং 70% তারা লোন নিচ্ছে, যে টাকাটা তারা লোবেন, এই লোনটা শোধ করবে কে, সে কোম্পানি শোধ করবে, বাংলাদেশ গভর্নমেন্ট কেন শোধ করতে যাবে, বিপিডিবি কিন্তু পাওয়ার কিনবে, কিনবে পাওয়ারটা পুরোটা বিপিডিবি নিজে, এবং বিপিডিবি শেয়ার হোল্ডার সেখানে 50% শেয়ার হোল্ডার, সুতরাং লাইবিলিটিস কিন্তু 50% কিন্তু ইন্ডিয়ার এনটিপিসির এবং 50% বিপিডিপির, ইটস নট ভারত আর বাংলাদেশ, এটা দুটা কোম্পানি যারা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করেছে, সেই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি লোন নিচ্ছেন, সেই লোনটা শোধ করবেন জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্নটি ছিল যে একটু কিছু একটু দূরে করলে কি ওই যে যেই বাফার জোন এখান থেকে শেষ সীমানা নিয়ে কথা হচ্ছে 14 কিলোমিটার, যেটা বললেন যেখানে কিন্তু আমাদের অনেক কিছু দেখার বিষয় আছে, আমরা কি হাইলি টেকনিক্যাল পাওয়ার প্ল্যান্ট করলে কস্ট বেড়ে যাবে, কিন্তু আমরা লাস্ট অফ দি টেকনোলজি কিন্তু নিচ্ছি এখন পাওয়ার প্ল্যান্টের জন্য, মানে এখনো পর্যন্ত যেটা, আমি যদি বেশি দূরে করে ফেলি, অনেক দূরে, আমি রংপুরে নিয়ে যেতে পারতাম, রংপুরে করছি, রংপুরে আমরা পাওয়ার প্ল্যান্ট করছি, আমাদের ক্যারিং কস্ট দেখতে হবে, আমার ক্যারিং কস্ট করতে হবে, এবং আমার এনভায়রনমেন্টকেও কিন্তু আমাকে মাথা রাখতেছে, এনভায়রনমেন্ট আমাকে অ্যালাউ করতেছে কত, বাফার জোন আমাকে অ্যালাউ করতেছে 10 কিলোমিটার, আমি 14 কিলোমিটার দূরে নিয়ে লাস্ট সীমানা সুন্দরবনের লাস্ট সীমানা ধরে, এবং হেরিটেজের থেকে প্রায় 70 কিলোমিটার দূরে নিয়ে করতেছে, আমার মনে হয় উনি হয়তো এক্সাম্পল বলতে পারবেন, দেয়ার আর পাওয়ার প্ল্যান্টস যেগুলো, যে আরশাদ মাসুদ, অনেক অনেকগুলো পয়েন্ট আপনার কাছে, আমি যখন বললাম বেস্ট অফ ক্লাস, হোয়াট ডু ইউ মিন বাই বেস্ট অফ ক্লাস, বেস্ট অফ ক্লাস মানে আপনি যদি এখন কোল টেকনোলজি, আপনি যদি ইভেন ডেভেলপড কান্ট্রি ওয়েস্টার্ন ইউরোপ ইউএস, ইউ লুক এট চায়না, এবং এই কোল প্ল্যান্টগুলিতে যে কন্ট্রোল, এনভায়রনমেন্টাল কন্ট্রোল তৈরি করা হয়েছে, এবং এই কোল প্ল্যান্টগুলি যে এফিসিয়েন্সিতে চলতেছে, আপনি যদি এটা কম্পেয়ার করেন উইথ হোয়াট ইজ সাপোজ টু বি ডিজাইন্ড এট রামপাল, দেন ইট ইজ এ বেস্ট অফ ক্লাস প্ল্যান্ট। রিগার্ডিং অন্যান্য সব কোল প্ল্যান্ট, অনেক মানে কোল প্ল্যান্ট কিন্তু পানির কাছে থাকতে হবে, সো মোস্ট অফ দ্য কোল প্ল্যান্টস আর নিয়ার রিভার্স, অ্যান্ড কোল প্ল্যান্টস আর অলসো ইন প্লেসেস দ্যাট আর ইকো সেন্সিটিভ, এবং এই জন্য আপনি যদি ইকো সেন্সিটিভের একটা জায়গায় একটা কোল প্ল্যান্ট করেন, you have to make sure you have done dispersion modeling, so apnar jokon environmental emissions guli ber hoy eta koto dur disperse hoy, koto dur disperse hole eta kome jay, these are very standard studies that are done, and you try to put more environmental control than you would put, let's say the plant was in a completely different place and non ecosystem, but areka jinish dekhte hobe planter kothay rakhben planta, apnar ekhane mongla ache, mongla you have the jetty, so you have a pathway to bring the coal, apni jodi khub beshi bhitore koren tokhon apnar kintu ei coal handling tao bere jabe, so it's you know every design aspect has a you know a good side and a bad side, and that's why jokhon apni ekta plan design korben you have to optimize it, and NTPC apnara you know just go and look at the website and see how many plants they are operating, and apnar it's equivalent to some large companies in US and Western Europe, and this is not the first, second, third, fourth, 10th plant they're building, but you know ami ekta kotha bolte chai je bangladeshe jara achen ebong apni you understand policy, you understand sundarboner the importance to keep that heritage system, so policy wise eta ki sundarbone ha uchit na onno kotha ha uchit eta te kino I cannot opine, and that's a good policy discussion to have. What I can say is
based on the current design of the plant, if it's built like that and if it can be operated like that, then it will be one of the best of class. And no country, developed country in the world, has developed to the point that you have South Korea. Just go to South Korea and look at how many coal plants they have. They have coal plants and they have nuclear plants. So if you're looking at a development of a country with infrastructure, you need large-scale power plants. And you really only have three options: nuclear, coal, and gas. And Bangladesh is natural gas, and I have you the LNG antepar, and you can make that. And I don't know details, but there are plans for that as well. And coal should be part of the option, but you have to design it right. And if you're putting it in an ecosystem area, you have to be even more prudent on making sure. Je apnar closed cycle cooling jeta ke bollam, a closed cycle cooling kintu prithibir orthek plant e nai, tara hoyto open cycle cooling korte. So open cycle cooling mane aro pani lagtes. So just having closed cycle cooling, electrostatic precipitator, flue gas desulfurizer, low sulfur coal, and a high efficiency NOx burner, you put all those things together, and apnar ash handling would be absolutely a challenge. Has to be done right, even if it's dry ash. So dry ash though is used in making cement and making asphalt, and what I have heard is there are already demand for the dry ash. So the dry ash acta kintu apnar almost like an ingredient that goes to another industry, and a shop industry, cement industry bolen, electricity producing bolen, or thakai biddut chole gele diesel generator je chalan hoy bolen, or asset pishon theke je dhoa ber hoy bolen, everything is causing pollution, and we have to look at minimizing all. And when you look at that optimization, I feel that what has been designed, if it's properly carried, is a reasonable way to expand the power infrastructure of Bangladesh. অনেক অনেক ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে অধ্যাপক বদরুল ইমাম স্যার আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। স্যার যদি একটু আরশাদ মনসুরের বক্তব্যের সঙ্গে যদি আপনার কোনো দ্বিমত থাকে অথবা একমত হলেও বলতে পারেন, শেষ মন্তব্য স্যার আমি একটু শুনবো আপনার কাছ থেকে। জি, জনাব আশরাফ মনসুর যে কথাগুলো বলেছেন সেটা যুক্তিপূর্ণ বটেই, কিন্তু ওনার কথাগুলোর মধ্যে কতগুলো বিষয় আছে। যেমন উনি বলেছেন ইফ যদি এই 10টা পয়েন্ট কে মানে ইয়ে করা যায়, অ্যাড্রেস করা যায়। এবং আরেকটা কথা কিন্তু উনি বলছেন যে এটা একটা পলিসি মেকার ইস্যু, যে এটা সুন্দরবনের কাছে করব না সুন্দরবনের দূরে করব। এখন কথা হচ্ছে যে আপনারা যে ওনার সাথে যোগাযোগ করে খুব ভালো করেছেন, বিকজ হি হ্যাজ অ্যান এক্সপার্টিস, কিন্তু নান অফ আস, আমি বলেন, মন্ত্রী মহোদয় বলেন, আশরাফ সাহেব বলেন, অর রণভাই বলেন, ইজ নট দ্য আলটিমেট মানে স্পিকার। এখানে আপনার এক্সপার্টিস অনেক আছে, পৃথিবীতে কোল ফায়ার প্লান্টের ব্যাপারে কাজ করেছেন অনেকে অনেকে, একজন দুজন বিজ্ঞানী না। কিন্তু আপনি যদি দেখেন দুইটা টু পয়েন্টস, ওয়ান ইজ Do you need coal plant or can you build some other plant? And I think the answer for that is you have to keep all options open. Karan apnar je coal er jodi availability thake, and if you put the proper protection, it would be actually a cheaper option than the other plants. Arekta kotha hocche je oi plant ta ki Sundarbaner okhane kora hobe kina. Now, perfectly joktik kotha je ekta mane make sure that there are dispersion model that has been done. To make even a minimum pollution hobe oi pollution ta jate Sundarban ke negatively impact na korte। জি, অনেক ধন্যবাদ আরশাদ মনসুর। আশা করি মানে এই অনুষ্ঠানটি আরেকটু লম্বা করার দরকার ছিল এবং অনেক প্রশ্ন থেকে গেল। আমি মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু শেষ মন্তব্যই আপনাকে করতে বলবো, কিন্তু আপনার অনেক কিছু বলার ছিল, এটা একটু খুব ছোট করে উত্তর দেন। স্যার যখন প্রথম বললেন তখন বললেন যে এগুলো সব বের হবে, সালফার ডাইঅক্সাইড, নক্স বের হবে এবং কার্বন ইমোশন হয়ে এটা প্রচন্ড ক্ষতি হবে। আশা সাহেবের কথা বলে উনি যখন বুঝলেন তখন কিন্তু উনি তার কথাটা একটু খাটো করে নিয়ে আসছেন। উনি বললেন হ্যাঁ, এগুলি যদি মেনটেন করা যায় ওই টেকনোলজি, ইফ পসিবল তাহলে করা যাবে। আমি তো এটাই বলে আসছি, আমরা এটা মেনটেন করি, পাওয়ার প্ল্যান্ট করব। আমাদের বিষয়টা হলো ইফটা ইনসিওর করবে, এটা তো ইমপ্লিমেন্ট জানা করবে গভর্নমেন্ট। এখন whether it is possible or not, ওনারা বলতাছেন ইটস নট পসিবল, আমি বলছি দ্য টেকনোলজিস যে সাপোর্ট করবে ইটস পসিবল, ইট ক্যান রিডিউস ইয়র ইমোশন, ইট ক্যান রিডিউস ইয়র সক্স এন্ড নক্স, সো দ্যাট ইজ পসিবল। সেটা যে রিডিউসটা হবে সেটাও কি ক্ষতিকারক হবে কি না, আমরা বলতে পারি যে আমাদের অ্যাসেসমেন্ট করছেন এনভায়রনমেন্টের রিপোর্ট অনুযায়ী যে ইট উইল নট হার্ম সুন্দরবন, অ্যাবসলুটলি নট।
এখন ওনাদের কনসার্ন কিন্তু আমরা যথেষ্টভাবে নেই, কারণ হলো আমাকেও কিন্তু সাবধান করছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই পরিবেশ নিয়ে করছেন। তাদের সাথে কিন্তু আমার 3 ঘন্টা আলাপ হয়েছে সামনাসামনি, এবং কেন আমি কিন্তু কনসার্ন হচ্ছি এবং আমি সাবধান আরো হওয়ার চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করছি যে আমার সাথে যে টিম ওয়ার্ক করছে তারাও খুব সাবধানভাবে এই সেন্সিটিভ জায়গায় কাজটা করবেন, এটাও কিন্তু আমরা আশা করছি। সুতরাং আমি আশ্বস্ত করতে চাই যে আশঙ্কা সবাই করছেন, যে ধরনের সবাই ঝড় তুলছেন, সে আশঙ্কা ইনশাল্লাহ হবে না। মানে এই অন্তত এই আশঙ্কার কারণেও সুন্দরবন অন্তত সুন্দর থাকবে, মানে এটুকু প্রত্যাশা আমরা রাখতে চাই। আমার পাওয়ার প্ল্যান্টটা তো সুন্দরবনে না, আমি বারবার এই জিনিসটা ইনশিওর করতে চাই। আমরা বলছি না পাওয়ার প্ল্যান্ট, না না, যদি খুলনা পোর্ট কি সুন্দরবনে এটা বুঝতে হবে। খুলনা পোর্ট কিন্তু মংলাতে, মংলার থেকেও আরো 10 কিলোমিটার দূরে হলো রামপাল। আচ্ছা, এখন আপনি যদি টেনে নিয়ে আসেন ওই পাওয়ার প্ল্যান্টকে সুন্দরবনে, তাহলে মংলাকেও বলতে হবে মংলাপোর্ট সুন্দরবন। আশা করি আপনাকে আমরা আবারও পাবো হয়তো এরকম একটি আলোচনায়। দর্শক, আপনারা যারা ফোন করেছিলেন ক্ষমা চেয়ে নিচ্ছি, আশা করি হয়তো আগামী সপ্তাহে বা কোনো এক সময় আমরা মাননীয় মন্ত্রীকে পাবো। আরশাদ মনসুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ আপনারা সকলে যারা ছিলেন। আবারও দেখা হবে আগামী সপ্তাহে এই পাওয়ার টক অনুষ্ঠানে। থাকুন এটি নিজের সঙ্গে।